আসসালামু আলাইকুম। আমি আলোচনা করব কমিউনিটি মেডিসিন নিয়ে। তার আগে চলুন জেনে নিই হোয়াট ইজ কমিউনিটি। কমিউনিটি হ্যাজ বিন ডিফাইন্ড অ্যাজ এ কালেকশন অর এ গ্রুপ অফ পিপল ইন সোশ্যাল ইন্টারনেশন ইন এ স্পেসিফিক জিওগ্রাফিক্যাল এরিয়া অ্যান্ড শেয়ারিং এ কমন সোশ্যাল অ্যান্ড কালচারাল লাইফ, যার অর্থ একটি ভৌগোলিক অঞ্চলে এবং একটি সাধারণ সামাজিক ও সাংস্কৃতিক জীবন ভাগ করে নেয়ার জন্য সম্প্রদায়টিকে একটি সংগ্রহ বা সামাজিক অন্তর্নিবেশের একটি গ্রুপ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এবার আমরা জানব ক্যারেক্টারিস্টিক অফ কমিউনিটি। কমিউনিটির বৈশিষ্ট্য সম্পর্কে, এ জিওগ্রাফিক এরিয়া, একটি ভৌগোলিক অঞ্চল, এ পপুলেশন লিভিং টুগেদার, জনসংখ্যার একসাথে বসবাস, ইকোনমিক স্ট্যাটাস, অর্থনৈতিক অবস্থা, স্পেসিফিক ফাংশন অর অকুপেশন, নির্দিষ্ট ফাংশন এবং পেশা। এতক্ষণ আমরা জানলাম কমিউনিটি সম্পর্কে। এবার আমরা জানব কমিউনিটি মেডিসিন সম্পর্কে। হোয়াট ইজ কমিউনিটি মেডিসিন? এ সিস্টেম অফ ডেলিভারি অফ কমপ্রেহেন্সিভ হেলথ কেয়ার টু দ্য পিপল বাই এ হেলথ টিম ইন অর্ডার টু ইম্প্রুভ দ্য হেলথ অব দ্য কমিউনিটি, যার অর্থ জনসাধারণের স্বাস্থ্য উন্নতির উদ্দেশ্যে একটি দল দ্বারা ব্যাপকভাবে যে সেবা প্রদান করা হয় তাই হল কমিউনিটি মেডিসিন। এবার আমরা জানব অবজেক্টিভ অফ কমিউনিটি মেডিসিন। কমিউনিটি মেডিসিনের উদ্দেশ্য, টু প্রোভাইড কম্প্রেহেন্সিভ হেলথ কেয়ার, ব্যাপকভাবে সেবা প্রদান করা, টু প্রোভাইড প্রাইমারি হেলথ কেয়ার টু দ্য কমিউনিটি, জনসাধারণকে অথবা সম্প্রদায়কে প্রাথমিক পর্যায়ের সেবা প্রদান করা, টু কন্ডাক্ট এপিডেমিওলজিক্যাল সার্ভাই অফ কমন হেলথ রিলেটেড প্রবলেম, স্বাস্থ্য সম্পর্কিত সাধারণ সমস্যাগুলি এপিডেমিওলজিক্যাল জরিপ পরিচালনা করা, টু কন্ডাক্ট হেলথ এডুকেশন প্রোগ্রাম অ্যামং দ্য পিপল, জনসাধারণের মধ্যে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম পরিচালনা করা, কার্যক্রম পরিচালনা করা, টু পার্টিসিপেট ইন দ্য ন্যাশনাল হেলথ রিলেটেড প্রোগ্রাম সাচ অ্যাজ ন্যাশনাল ইমিউনাইজেশন ডে ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম, জাতীয় স্বাস্থ্য কর্মসূচিতে অংশ নেওয়া, যেমন জাতীয় টিকাদান দিবস, ম্যালেরিয়া নিয়ন্ত্রণ অনুষ্ঠান ইত্যাদি, টু প্রোভাইড স্কিল টু ডু পাবলিক হেলথ ওয়ার্ক সাচ অ্যাজ কন্ট্রোল অফ কমিউনিকেবল ডিজিজ, এনভায়রনমেন্টাল স্যানিটেশন, ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম ইটিসি, জনস্বাস্থ্যে কাজ করার দক্ষতা প্রদান করা, যেমন সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা, পরিবেশগত স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা অনুষ্ঠান ইত্যাদি, টু কোঅর্ডিনেট উইথ আদার হেলথ রিলেটেড সেক্টর অর সার্ভিস সাচ অ্যাজ নিউট্রিশনিস্ট, স্ট্যাটিস্টিকশিয়ান, ইকোনমিস্ট ইটিসি, অন্যান্য স্বাস্থ্যসেবা সম্পর্কিত খাত বা পরিষেবা সমন্বয় করা, পুষ্টিবিদ, পরিসংখ্যানবিদ, অর্থনীতিবিদ ইত্যাদি। এতক্ষণ আমরা জানলাম অবজেক্টিভ সম্পর্কে। এবার আমরা জানব কন্টেন্টস অফ কমিউনিটি মেডিসিন, কমিউনিটি মেডিসিনের বিষয়বস্তু সম্পর্কে। কনসেপ্ট অফ হেলথ ডিজিজ অ্যান্ড প্রিভেনশন অফ ডিজিজ, স্বাস্থ্য ধারণা, রোগ সম্পর্কে ধারণা এবং প্রতিরোধ সম্পর্কে ধারণা, কমপ্রেহেন্সিভ হেলথ কেয়ার, হেলথ কেয়ার সিস্টেম অ্যান্ড পাবলিক হেলথ অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাপকভাবে সেবা সরবরাহ করা এবং জনস্বাস্থ্য প্রশাসন, এপিডেমিওলজি অফ কমিউনিকেবল অ্যান্ড নন কমিউনিকেবল ডিজিজ অ্যান্ড রিসার্চ অন ডিজিজ, সংক্রমক এবং অসংক্রমক রোগগুলির এপিডেমিওলজি এবং রোগ সম্পর্কে গবেষণা করা, এখানে এপিডেমিওলজি অর্থ মহামারী, বায়োস্ট্যাটিস্টিক্স, ডেমোগ্রাফি অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং, জৈব পরিসংখ্যান, জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা, ফুড হেলথ অ্যান্ড নিউট্রিশন, খাদ্য স্বাস্থ্য এবং পুষ্টি, ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ, রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড হেলথ অফ দ্য স্কুল চিলড্রেন, মাতৃ এবং শিশুদের স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য এবং স্কুল শিশুদের স্বাস্থ্য, অকুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ,
পেশাগত এবং পরিবেশগত স্বাস্থ্য, আর্থ্রোপডস অ্যান্ড ইনসেক্টস অ্যান্ড ডিজিজ ট্রান্সমিটেড বাই দেম, আর্থ্রোপডস এবং কীটপতঙ্গ এবং তাদের দ্বারা সংক্রমিত রোগ, মেন্টাল হেলথ, হেলথ অব দ্য এজড অ্যান্ড ইন্টারন্যাশনাল হেলথ, মানসিক স্বাস্থ্য, বয়স্কদের স্বাস্থ্য এবং আন্তর্জাতিক স্বাস্থ্য।